আসসালামু আলাইকুম দর্শক, এতদিন আমরা পাবনা ডোরান ফার্নিচারে ন্যাচারাল কাঠের দরজা দেখতাম, কিন্তু আজকে এর ব্যতিক্রম, একদম ন্যাচারাল কাঠের উপরে লেকার বার্নিশ করা দরজা। আসসালামু আলাইকুম আশরাফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এতদিন আমাদেরকে ন্যাচারাল দরজাগুলো দেখাইতেন, আজকে একদম লেকার বার্নিশ করা। হ্যাঁ আসলে পারভেজ ভাই, সেটা তো বড় কথা না, এখন কাস্টমার ন্যাচারাল নিচ্ছিল, এখন কিন্তু মানে লেকারের প্রতি খুবই একটা চাহিদা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আগ্রহ উদ্দেশ্যই লেকার যে এরকম স্মুথ হয়, আচ্ছা যে কোনো সুন্দর দেখা যায়, আসলে সবাই কিন্তু চায় যে সুন্দর একটা বাড়ি করে সুন্দর একটা ডোর লাগাইতে। আচ্ছা, আর যারা প্রবাসী ভাই তাদের কিন্তু একটা বড় স্বপ্ন থাকে, কষ্ট করে পরিশ্রম করার পরে কিন্তু একটা বাড়ি করতে চায়। আচ্ছা, এই কারণে কিন্তু এখন সবাই কিন্তু লেকারের দরজাগুলো নিচ্ছে, জন্য আমরা আবার লেকার নিয়ে চলে আসলাম। এমনিতে আপনাদের লেকার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, দর্শক দেখেন মানে একদম কি বলে হাতে বাজার মতো কোনো অপশন নাই, খুব চমৎকার কালারগুলো করেছে দেখতে পাচ্ছেন। আপনাদের 64 জেলায় ডেলিভারি দিয়ে থাকে? জি জি, আমাদের বাংলাদেশের 64 জেলা পর্যায়ে যে ডেলিভারিটা, সেটাও কিন্তু আমরা ডেলিভারি চার্জটা আমাদের ভিতর রাখি, মানে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি। হ্যাঁ, এটা আপনারা বহন করবেন? জি, বহন করার উদ্দেশ্য ধরেন আমরা যে রেটে পাঠাইতে পারবো ওই রেটটা কাস্টমার পাঠাইতে পারবে না। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের যাতে কাস্টমারের বিভ্রান্তির ভিতর না পড়ে, আমরা চাই যে মালগুলো আমাদের নিজ দায়িত্ব প্রত্যেকটি জেলা পর্যায়ে আমরা পৌঁছাই দিব। ওকে ঠিক আছে, তো যাই হোক আমরা বিস্তারিত সহকারে প্রত্যেকটা দরজা দেখবো, কি কাজ দিয়ে তৈরি সেটাও জানবো। তার আগে আপনাদের শোরুমের ঠিকানা বলে দিন, কিভাবে আসতে হবে? আমাদের শোরুমে যদি কেউ আসতে চায় ঢাকা মোহাম্মদপুর বসিলা, কেউ যদি ঢাকার থেকে আসতে চায় বসিলা ব্রিজের একদম গোড়ে নামতে হবে, নামে সে হাতের বাম সাইডে সামান্য একটু আগে আসতে হবে। ঠিক আছে, আগে কোন পাশ থেকে শুরু করবেন? আজকে আমরা এই যে কুমিল্লা এক ভাই, এই মানে নেচারাল এটা আবার হ্যান্ড বার্নিশের, কিন্তু হ্যান্ড হাতে বার্নিশ করা। জি জি, মানে 3 পিস দরটা অর্ডার করছে, 2 পিস মানে কাঠ কালার হবে, আর 1 পিস লেকার নিছে সেগুন কাঠের। এই দুইটা হলো মানে মেহগুনি কাঠের উপরে কাঠ কালার। আচ্ছা, আর যে যে একটা নিছে 3D সেগুনের উপরে। আচ্ছা আচ্ছা, ওটা আমরা দেখাবো। আর এখানে যে ডিজাইনটা দেখতেছেন পারভেজ ভাই, এগুলোর কি প্রাইসটা একটু বলে দিবেন? অবশ্যই অবশ্যই, প্রাইসটা কিন্তু আমরা সবসময় বলে দিই প্রত্যেকটি ভিডিওতে। এটা যদি আপনি হ্যান্ড বার্নিশ নেন, সেক্ষেত্রে আমার বার্নিশ চার্জটা কিন্তু আলাদা বলে থাকি সবসময়। আলাদা বলার উদ্দেশ্যই কেউ বার্নিশ করে নিচ্ছে, কেউ বার্নিশ করে নিচ্ছে না, কেউ লেকার করে নিচ্ছে, কেউ লেকার নিচ্ছে না, সেক্ষেত্রে এই পাল্লাটা শুধু যদি আপনি ডিজাইন করে এই পাল্লা এটার উপরে আমরা সেগুন কাঠের উপরে সিম্পলের পর এই ডিজাইনটা করা হয়েছে পারভেজ ভাই, যারা মেন ডোরের জন্য যারা ইউজ করতে চায় সেক্ষেত্রে কিন্তু ডোরটা পারফেক্ট। আচ্ছা, এটা যদি কেউ নিতে চায়, শুধু যদি পাল্লা নিতে চায় সেটার একটা রেট, আর যদি লেকার সহ নিতে চায় সেক্ষেত্রে একটা রেট। আচ্ছা, এটা যদি শুধু পাল্লা নিতে চায় মাত্র পাল্লাগুলো পড়বে 3D ডিজাইন সহকারে 17,000 টাকা। পাল্লা 17,000 টাকা? জি, শুধু পাল্লাটা, চিটাগং সেগুনের জন্য, চিটাগং সেগুনের জন্য। আচ্ছা আচ্ছা, আর যদি কেউ লেকার নিতে চায় সেক্ষেত্রে লেকার চার্জটা 7,000 টাকা যোগ হবে, আর যদি কেউ হ্যান্ড বার্নিশ করে নিতে চায় মাত্র 3,000 টাকা যোগ হবে। হ্যান্ড বার্নিশ করলে, হ্যান্ড বার্নিশ করলে ওইরকম কালার হবে? হ্যাঁ, হ্যান্ড বার্নিশ করলে এরকম কালার আসবে, কালার আসবে, কিন্তু আমরা গোল্ডেনগুলো মারিয়ে দেবো। এখানে যে গোল্ডেন আছে এগুলো গোল্ডেন মারিয়ে দেবো, কিন্তু লেকারগুলো স্মুথ বেশি হয়, সুন্দর বেশি হয় লেকারগুলো, এই যেটা করা আছে। জি আচ্ছা, আর এটা এটাও কিন্তু আমাদের এক ভাই অর্ডার করছে, এটা আমার মালটা এখনো মানে কমপ্লিট হয় নাই, আর আরও ডোর আছে বলে চিটাগং সেগুনের কমপ্লিট হলে কিন্তু একসাথে আমরা পাঠিয়ে দেবো, করে যাবে, এখন আমরা বলতেছি না যাওয়ার জন্য, পরবর্তী ভিডিওতে কিন্তু আবার দেখতে পাবেন। এটার প্রাইস কি সেম এটার মতো? হ্যাঁ হ্যাঁ, এগুলো সম্পূর্ণ সেগুন কাঠে 3D ডিজাইন করা, তো এগুলো সব পাশাপাশি রেট 17,000 টাকা পাল্লা শুধু। আচ্ছা, 17,000 টাকা শুধু পাল্লা। আমি ভেঙে বলার উদ্দেশ্য পারবে ভাই, অনেকেই বলে কি যে আপনি ভিডিওতে বলছেন এই রেটটা, ঠিক আছে, এই কারণে কিন্তু আমি ভাঙিয়ে বলি যে নাই পাল্লারে এটা রেট হবে, আর লেকার চার্জটা এটা রেট হবে, আর হ্যান্ড বার্নিশ হলে পরে এটা রেট হবে। হ্যান্ড বার্নিশ হলে 3,000 টাকা, আপনার লেকার হলে 7,000 টাকা। ওকে, একদম 3D ডিজাইন করা আছে তো? আজকে যে লেকারের যে পাল্লাগুলো দেখতেছেন পারভেজ ভাই, বিশেষ করে সম্পূর্ণ পাল্লায় 3D করা। আচ্ছা ঠিক আছে, ওগুলো কি সেম প্রাইস নাকি? এটা ওই একই হয়, উনি ওই 2 পিস পাল্লা। হ্যাঁ, এটা আমরা দেখছি, এটা আমার মনে করেন যে সেগুনের উপরে 3D করা, এটা নিতে চাইলে পরে আপনার 17,000 টাকা শুধু পাল্লা,
100% চিটিয়াং সেগুন, ঠিক আছে, আর কোনা মাথা খিল করা থাকবে প্রত্যেকটি দরজা, আর লেখা নিলে পরে আমাদের 7,000 টাকা কিন্তু অ্যাড করতে হবে। আচ্ছা, আর এই এই পাল্লাটা আগুন মডেলের, এই পাল্লাটা কিন্তু আপনারা নিতে চাইলে নিতে পারবেন। এটা কিন্তু সবসময় মানে ভালো একটা দরজা, ডবল ডোর চলে, আপনি সিঙ্গেল ডোরও নিতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের উপর 100% সিজনিং করা, 100% জি জি। আর মেগুনি কাঠের যেটা সেটা কিন্তু কেমিক্যাল ভয়েলিং থাকে। তার মানে হচ্ছে আপনার ওই এটা মানে সেগুন কাঠে কেমিক্যাল করা লাগে না, না না না, এটা শুধু একমাত্র মেহগুনির ক্ষেত্রেই প্রযোজ্য। এটা আপনি চাইলে 17,000 টাকা নিতে পারেন শুধু 3D ডিজাইন সহকারে, আর লেকার চার্জটা মাত্র 7,000 টাকা। ওকে, তারপরে এটা, আর এই ভাই অর্ডার করছে, উনি এই যে কুমিল্লা ক্যান্টারম্যান্ট যাবে, ঠিক আছে, উনি ওই 3 পিস দরজা 3D একটা মানে সেগুন কাঠের 3D ডিজাইন সহ লেকার সহ এই পাল্লাটা অর্ডার করছে। উনি মানে পছন্দ করছে যে ভাই আমাকে 1 পিস মেন ডোরে আমি সেগুন কাঠ ব্যবহার করবো, আর বাদ বাকি বেডরুমের জন্য 2টা মেহগুনি কাঠের। এটা নিতে চাইলে কি আপনি শুধু যদি পাল্লা নেন সেক্ষেত্রে 17,500 টাকা, আর আপনি যদি লেকার নিতে চান 7,500 টাকা পড়বে। লেকার 7,500 টাকা, জি জি জি, 7,500 টাকা পড়ার উদ্দেশ্য ভাই পারে। এটা কিন্তু আমাদের বসতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় লাগে। আচ্ছা, আর ডিজাইনটাও কিন্তু মানে খুব ভিডিওতে আপনি দেখাতে পারবেন, আমাকে স্ক্রিন ছবি তুলে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে দিতে পারবেন, দেখবো আমরা দেখে কোন পজিশনে আছে দরজা গুলো। এটা মাত্র 7,500 টাকা শুধু দরজা, আর আপনি ডিজাইন করে মানে ঘন ডিজাইনের কারণে কিন্তু অনেকেই বলে যে আপনি এটা বেশি চাচ্ছেন কেন, এই সেক্ষেত্রে 6,500 টাকাও কিন্তু আছে 2D ডিজাইনের। এটা আমরা 7,500 নেওয়ার উদ্দেশ্য, এটার আমাদের 3D করলে মানে খরচটা বেশি পড়ে যাচ্ছে, এই জন্য এটা আমার টোটাল মিলে লেখা সহ যেরকম অবস্থায় আছে এটা 14,500 টাকা পড়বে। আচ্ছা, তার পাশে এটা, এটা এটা আমাদের 3D ডিজাইন, জি 3D ডিজাইনের। এই ডিজাইনের আমার যে দরজা আছে অনেকগুলোই বেচা হয়েছে, কিন্তু এটাতে আমরা এই মাঝখানের যে সার্কেলটা আছে না, এটা কিন্তু আমরা মাছ ব্যবহার করছি, মানে মাছের আকৃতি আমরা যে সফটওয়্যার দিয়েছেন এই ডিজাইনটা করছি মাছ দিছি মাঝখানে। আর অন্য অন্য দরজায় কিন্তু এই সেমই ডিজাইন থাকে, এই শুধু মাছগুলো নাই। এটা যদি কেউ নিতে চান মাত্র 17,000 টাকা, আর লেকার চার্জ 7,000 টাকা, মানে আপনার ন্যাচারাল হচ্ছে 17,000 টাকা, জি সব টোটাল ডিজাইন সেগুনে, হ্যাঁ চিটাং সেগুনে, জি। আর যদি এরকম লেকার বানিশ করে আমাদের 7,000 টাকা অ্যাড হবে, 7,000 টাকা অ্যাড হবে। আর থিকনেস কি দেনচি পাকা দের থাকবে প্রত্যেকটা দরজা, হ্যাঁ প্রত্যেকটি দরজা মেপে নেবে। আচ্ছা ঠিক আছে, তার পাশেটা, হ্যাঁ এটাও 3D ডিজাইনে, ঠিক আছে, আমরা যেগুলো সেগুন কাঠ দেখালাম, ঠিক আছে, সম্পূর্ণ রেডি এক হবে। আর যদি কেউ আরো হাই কোয়ালিটির বার্মাটিক নিতে চায় সেক্ষেত্রে বার্মাটিকের রেট বেশি পড়বে, ওটা আমরা আলোচনার সাপেক্ষে কাস্টমারকে কথা বলার কথা বলে কিন্তু আমরা রেটটা ফাইনাল করি, ঠিক আছে। সেক্ষেত্রে এই রেটটাও কিন্তু আপনার ওই সমানে পড়বে 17,000 টাকা, 17,000 টাকা, হ্যাঁ লেকার, আর লেকার স্কুলে আলাদা 7,000 টাকা যোগ হবে। আচ্ছা দর্শক, দুর্দেশ্যে আরেকটা কথা বলবো, দর্শক আসলে একটা ভিডিওতে কিন্তু শত শত ডিজাইন দেখানো সম্ভব না, না না, এগুলো আমরা বিশেষ করে ডিজাইন কিন্তু পর্যাপ্ত পরিমাণ থাকে, সব ডিজাইনে আমরা দেখাই না কেন, সব ভিডিওতে দেখানো সম্ভব হয় না। আর যদি কেউ ডিজাইন প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এই হোয়াটসঅ্যাপে আপনি আমার থেকে লাগলে নিতে পারবেন, আর আপনি যদি কেউ পছন্দ করা থাকে কোনো ডিজাইন তাহলে আমাকে অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করার পর আমার এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবেন, যে কোনো কাঠের উপর যে কোনো ডিজাইন করা যাবে, যে কোনো কাঠের উপরে, ও সেটা 2D ডিজাইন বা 3D, হ্যাঁ সেটা আসলে অনেক সময় আছে পারবেন ভাই, আমরা ডিজাইন না দেখা পর্যন্ত কিন্তু রেটটা ফাইনাল করতে পারি না, করতে পারি না। এখন আমরা একটা পাল্লা আছে 2D ডিজাইন 6,500 টাকা, আপনার একটা সাইজের কারণে 5,500 টাকা আছে, সেক্ষেত্রে এই জন্য আমরা কাস্টমারকে প্রথমে বলি ভাইয়া কোন ডিজাইনটা আপনার মানে পছন্দ সেটা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে দিলে, আর না হলে আমাদের শোরুমে যে থেকে আসে সেটা দেখাইতে চায়, অথবা আমাদের ক্যাটলগ আছে, ক্যাটলগে আমরা অবশ্যই ডিজাইনগুলো থাকে সেগুলো আমরা কিন্তু দেখাই দিই। আসলে দেখানো ছাড়া যে কোনো জিনিস কিন্তু থাকে, থাকার পর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আমাদেরকে অর্ডারগুলো করে থাকে, সেক্ষেত্রে কিন্তু কঠিন হয়ে যায়, এই জন্য কাস্টমারকে ইজি করলে আমরাও কিন্তু ইজিভাবে মালগুলো ডেলিভারি দিতে পারি, আর কাস্টমার চয়েস অনুযায়ী মালগুলো দিতে পারি। ওকে, আসলে দর্শক অবশ্যই যেখান থেকে নেবেন বুঝে শুনে তারপর নেবেন, কারণ অবশ্যই বাড়ির সবচেয়ে মেন পার্ট হচ্ছে দরজা, জি আপনার দরজা দুর্বল হলে বাড়িও দুর্বল হওয়ার চলে, অবশ্যই বুঝে শুনে নেবেন
ইনশাআল্লাহ এনারা কিন্তু নিজস্ব কারিগর দ্বারা এগুলো প্রস্তুত করে থাকে। আর আপনারা জানেন যে মোহাম্মদপুর গোসিলেন আদের সব অবশ্যই সুযোগ পেলে ঘুরে যাবেন ইনশাআল্লাহ, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।